ছোট বউ এভাবে ডাকতেছো কেন একটু একটু জিরাই নাও জিরাই নাও আমি বুঝছি আমার ডাকের সাথে সাথে তোমরা পাঁচশো মাইল স্পিডে আসছো তাই না আমি জানি আমি ডাক দিলে তোমরা অর্ধেক খাবার থুয়ে চলে আসো কেউ টয়লেটে ডুববা ডুববা যখন আমি ডাক দিছি বদনা থুইয়া দৌড় মারো এটা আমি জানি তোমরা আমাকে খুব মানো এ আমি তোমাদের দুজনকে সম্মান করি দেখো তোমার না হয় বউ দুইজন বাট আমাদের তো স্বামী তুমি একটাই তোমাকে মানব না তো কাকে মানবো না দেখছি দুই শতিনের মধ্যে খুবই মিল আছে আমি তো কোনোদিন আশা করি নেই তোমরা এত মিলেমিশে থাকবা এখন ডাকছো কেন সেটা বলো হ্যাঁ সেটা একটা নিউজ আছে নইলে ডাকতাম না এখন ঘটনা হইলো তোমরা তো জানো আমার একটা ভইন আছে ভইনের জামাইও আছে তারা আসতেছে মনে কিছুক্ষণের মধ্যে চলে আসবে ফোন দিছে তো ওদেরকে বিশালভাবে দুইজনে আপ্যায়ন করবা ঠিক আছে তুমি যেমন হুকুম করো ওই রকমই হব আমরা তো আর তোমার কথার বাইরে চলি না এনে একটা কথা আছে ঘটনা হইলো সাতটা সাত দিন তোমার ঘরে থাকি তিন দিন তোমার ঘরে থাকে তিন দিন একদিন আমি একলা থাকি দিন একলা থাকি আল্লাহরে ডাকি এবাদত বন্দু কি করি কিন্তু যদি আমার বোনেরা আর বনের জামাইরে খাবাইয়া সন্তুষ্ট করতে পারো যে করতে পারো তার ঘর এখন থেকে ছয় দিন থাকবো আর যে করতে পারো না তার করে একদিন থাকবো দেখা যাবে কে আমার বোনের জামাই আর বোনের খুশি করতে পারো এটা নিয়ে তুমি চিন্তা করো কেন এত বছর হয়েছে তোমার এই সংসারে আসছি নিজের হাতে এই সংসারটারে এত বড় করছি তোমার সাথে তোমার বোন আর বোন জামাই আসবে তারে আদর আপ্যায়ন করবো না এটা কি হয় তুমি কোনো চিন্তা করো না ওরা যত দিন থাকে ওদের যা খাইতে মন চায় ভালো মন্দ যখন যা বলবে আমি ওদের পছন্দের খাবার রান্না করে খাওয়াবো ওদের কাপড় চোপড় ধুয়ে দিব আর ওরা আমার ঘরে যে আরেকটা রুম আছে বিএপি

আমি ভালোভাবে ওদের খাতে যত্ন করতে পারবো তুই করতে গিয়া লবণ বেশি দিবি মরিচ বেশি দিবি পরে তো একটা জামাই রাগ করে চলে যাব আহা রে আমার আমার স্বামী সব কইছে আমার ননদ ননদের স্বামী কি পছন্দ করে কি পছন্দ করে না আর এত বছর যে রাইছে এরা আগে ননদ হয়েছিল কি কইলো যে বড় ভাবি আমরা আইলে মুখ বাঁকা করে থাকে তোমার আর দেহন লাগবে না তুমি ঘরের ভিতরে থাকবো আমি সেবা যত্ন করে আমি আমার স্বামীর পাশে থামো এই দেখি তোমরা ঠান্ডা মেজাজে জলকা করতেছো আমি জানি তোমরা একজন একজন মিলেমিশে চলো এখন হালকা পাতলা দরকার শুরু হয়ে গেছে এটা তোমার কাছে খারাপ লাগবো আমার কথা হইলো আগে তোমরা আপ্যায়ন করো আমি দেখি কে করতে পারো ওই জায়গায় পড়ছে